ফাইনালি বানি ইজ ব্যাক। বানি মানে হচ্ছে আল্লু অর্জুন। আল্লু অর্জুনের মানে যেসব সাউথে স্টারদের নর্থে খুব পপুলারিটি রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে আল্লু অর্জুন। ওনার যে কোনো হিন্দি ডাবড ভার্সনে যখন ওনার সাউথের ফিল্মগুলো হিন্দি ডাবড ভার্সনে ইউটিউবে আসে বা টেলিভিশনে দেখানো হয় প্রচুর মানুষ দেখে এবং আল্লু অর্জুনের বিশাল ফ্যান ফলোয়িং আছে এবং সেই ফ্যান্সদের মধ্যে একজন আমিও। আল্লু অর্জুনের সিনেমা তো মানে আমার দেখতে হেভি লাগে, মানে কী স্ক্রিন প্রেজেন্স। তো যাই হোক, সেই স্ক্রিন প্রেজেন্সে লাস্ট ফিল্মটা সেরমভাবে চলেনি এবং সেইভাবে ভালো ছিলও না, যেটা সূর্যা দা ব্রেভ সোলজার। এবং অনেকদিন গ্যাপ নিয়েছিলেন এবং ত্রিবিক্রমের সাথে ফিরছেন এবং ত্রিবিক্রম খুবই ভালো ডিরেক্টর, আপনারা যারা যারা তেলেগু সিনেমা দেখেন তারা জানেন। তো আলা বাইকুণ্ঠাপুরম টিজার আজকে চলে এসেছে এবং টিজারটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা একটা টিপিক্যাল মশালা মুভি এখানে একটা, এবং ত্রিবিক্রমের এখন আমি রিসেন্টলি দেখছি যে কটা সিনেমা উনি বানাচ্ছেন মানে একটা ফ্যামিলি ভ্যালুকে খুব প্রাধান্য দিচ্ছেন। এবং আপনাদেরকে বলে রাখি সন অফ সত্যমূর্তি যেটা খুব দারুণ একটা ফ্যামিলি মানে ফ্যামিলি ভ্যালু বা ফ্যামিলি ফিল্ম, মানে যেটা আপনি গোটা ফ্যামিলির সাথে বসে দেখতে পারবেন, যেখানে সব রকমের ইমোশন আছে, অ্যাকশন, কমেডি, ড্রামা, রোম্যান্স, সেটাও কিন্তু এই ডিরেক্টরই বানিয়েছিল। সো ওই জিনিসটা খুব ভালো উনি তুলে ধরতে পারেন এবং আল্লু অর্জুনকে উনি এত সুন্দরভাবে ইউজ করেন যেটা আমরা দেখেছি। তো সেই জুটিটা আবার যখন ফিরছে খুব এক্সপেকটেশন রয়েছে এবং টিজারটা কিন্তু মানে অডিয়েন্স, মাস অডিয়েন্স, আল্লু অর্জুনের সিনেমা মানে মাস সিনেমা, কমার্শিয়াল সিনেমা। তো সেই জিনিসটা পুরোপুরি 100% আমরা যেটা মানে এক্সপেকটেশন ছিল, মানে ছোটো একটা দুদিন আগে যেটা একটা ছোটো গ্লিমস এসেছিল বা পোস্টার দেখে যা যা এক্সপেকটেশন ছিল সেগুলো পুরো 100% পাচ্ছে। বিকজ যেভাবে আল্লু অর্জুনের এক্সপ্রেশন, যেভাবে সোয়াগ, যেভাবে হাঁটা চলা, অ্যাটিটিউড, জাস্ট স্ক্রিন প্রেজেন্স মানে টু গুড। মানে আমি এই জন্য না মানে কমার্শিয়াল সিনেমা যদি দেখি আমি সাউথের সিনেমা প্রেফার করি, বিকজ ওদের এক্সিকিউশনটা এটা অন্য লেভেলের হয় আর হিরোগুলোর স্ক্রিন প্রেজেন্সও আলাদা হয়। আপনি ওদের যে কোনো হিরোকে তুলুন মানে ওরা আনবিলিভেবল একটা জিনিস করে, কিন্তু এত কনভিকশনের সাথে করে যেটা বিলিভেবল, মানে যেটা আমার মনে হয় যে বম্বের হিরোরা মানে বলিউডের হিরোরাও পারে না। বলিউডের হিরোরা এখন রিয়েলিস্টিক কাজ না করলে সেটা বিলিভেবল হয় না, এক্সেপ্ট সলমান খান, কিন্তু বাকি ওদের কিন্তু ওরা যেটা করে বিলিভ হয়ে যায়, মেক বিলিভ একটা ব্যাপার আছে, একটা লার্জার দ্যান লাইফ একটা ইমেজ আছে। এছাড়া পূজা হেগড়ের সাথে আগেও আল্লু অর্জুন ডিজেতে কাজ করেছে এবং তাদের কেমিস্ট্রি খুবই ভালো ছিল, এখানেও বেশ ভালো একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। বিজিএমটা কিন্তু মানে তাড়াক্তা মাড়াক্তা বিজিএম নয়, স্লো মিউজিক, একটা সফট মিউজিক রয়েছে, বেশ ভালো লাগছে, একটা অন্যরকমের ফিলিং আসছে। আমার মনে হচ্ছে এটা সন অফ সত্যমূর্তি ওই জোনেরই সিনেমা হতে চলেছে, খুব এক্সপেকটেশন রয়েছে। তাবু রয়েছে, ওয়েটিং ফর দিস। এবং আপনারা তো প্রত্যেকেই জানেন যে এটা বিশাল বড় একটা ক্ল্যাশ লাগতে চলেছে, মহেশবাবু ভার্সেস আল্লু অর্জুন। এবং মহেশবাবুও বলে রাখি উনিও নর্থে খুব পপুলার, মানে সাউথেও যেরকম খুব পপুলার নর্থেও খুব পপুলার, ওনার হিন্দি ডাবডে সিনেমা এলো লোকে খুবভাবে দেখে। তো আমি এটাই বলতে চাই যেরকম সেই সময় সংক্রান্তির সময় দরবার যেরকম হিন্দিতে রিলিজ করবে, সেরকম যদি আলা বাইকুণ্ঠাপুরম লো এবং সাইলেলু নিকেভেরু ওই দুটো সিনেমাও যদি হিন্দিতে আসে আই থিঙ্ক দ্যাট উইল বি গ্রেট। স্পেশালি আল্লু অর্জুনের সিনেমাটা যদি হিন্দিতে আসে দ্যাট উইল বি গ্রেট, বাট কে জানে এরা তো রিলিজ করে না কেন আমি বুঝতে পারি না। তো আপনাদেরও কী মতামত টিজার দেখে আপনাদের কেমন লেগেছে এবং আপনারাও চান কিনা এটা হিন্দিতে বেরোক কিনা সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানান। আমরা কিছুভাবে রিকোয়েস্ট করতে পারি না এই সিনেমাগুলো হিন্দিতে যাতে বেরোয়, যাতে এখানে আসে, মহেশবাবুর সিনেমা আসে। আল্লু সিনেমা আমি এখনও হলে দেখিনি কিছু, বাট এর তো আসে, মহেশবাবুর তো আসে। তো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।